আজকে যদি হাসিনা থেকে যেত এই সমন্বয়করা কিন্তু সবার আগে হচ্ছে জেলে যেত নয়তো এদেরকে গুম করে ফেলা হতো এদেরকে খুন করে ফেলা হতো হয়তো এদেরকে ফাঁসি দেওয়া হতো এদেরকে ভুল থেকে নেওয়ার জন্য অনেক মানুষ অনেক গোষ্ঠী অনেক কমিউনিটি রেডি হয়ে আছে ওই টাকাটা ইনভেস্ট করতেছে ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন কমিউনিটিতে লবিস্ট ফার্মে যাতে করে এই সমন্বয়দেরকে বিতর্কিত করা যায় আন্দোলন শুরুটা করেছিল মানে যারা স্লোগানটা তুলেছিল তারা কিন্তু এই সমন্বয়করা এরা যে সবাই বিভিন্ন দলের বা বিভিন্ন মতাদর্শী এমনটা তো না সাধারণ শিক্ষার্থীরা আছে যার বাবা হয়তো রিক্সা চালাচ্ছে কেউ কে দিনমজুরি করছে কেউ হচ্ছে কৃষক কেউ হচ্ছে ব্যবসায়ী আছে তো মানে খেটে খাওয়া সাধারণ জনতা তো তারা কিন্তু এখানে সমন্বয় করেছে তারাই কিন্তু মাঠ রাস্তায় নেমে এসেছে আমি বিশেষ করে ভাইয়ের আমাদের যে আমাদের সাবেক ভেপি ভাই তার ঘটনাটাই যদি বলি যে দেখেছেন যে তাকেও নিয়ে গেছে আন্দ্রিব্রাহ্মণ পার্থক্য নিয়ে গেছে দেখেছে তো এই যে ভাই যখন দেখলাম যে তার তাকে প্রচণ্ড নির্মমভাবে মারছে এবং মানে পাশবিক নির্যাতন করছে তার ভিডিওটা ভাইরাল হলো যখন তখন তার আমরা মনে মানে বুঝ দিতে পারিনি তার কিন্তু একটা অসুস্থ শুনেছিলাম তো মানে আর মানতে না পেরে যে একদম তার বাসায় চলে যায় যে তার অন্তত তার পরিবারের মানে বাসায় বাজার আছে কিনা এইটুকু এইটুক জানা বা খোঁজখুঁতটুকু নেওয়া আমাদের দায়িত্ব তো ওই সময় আমি ওখানে আর তার বাসায় ঢুকতে না পারি তার পাশের বাসার একটা গ্যারেজে ঢুকে গেছি সে যে শুধু একা সাফার করছে এমন না তার পরিবার কিন্তু সাফার করছে তার বাচ্চাগুলো সাফার করছে তার ওয়াইফ সাফার করছে আমি হচ্ছে একদিন পর ওই বাসা থেকে বের হইতে পারছি ওই গ্যারেজ থেকে একদিন পর কিন্তু তার বাসায় খোঁজ নিয়ে দেখলাম যে তার বাসা পর্যন্ত যাওয়ার কোনো রাস্তাই নেই আমার রাজনীতি করছে একজন নূর ভাই কিন্তু সাফার করছে কে তার সন্তানরা তার হচ্ছে গিয়ে ওয়াইফ আবার ধরেন এই যে মানে নূর ভাই তো একদম সিনারিট আপনারা দেখতেই পারছেন তো সমন্বয়কদের কিন্তু একই রকম অবস্থা হওয়ার কথা ছিল আজকে যদি সেখান থেকে যেত এই সমন্বয়করা কিন্তু সবার আগে হচ্ছে জেলে যেত নয়তো এদেরকে গুম করে ফেলা হতো এদেরকে খুন করে ফেলা হতো নয় এদেরকে ফাঁসি দেওয়া হতো তো এদের তো কোনো দলীয় এজেন্ডা নাই সমন্বয়ক যারা আছে তো এখন আস্তে আস্তে তৈরি হওয়া উচিত বলে আমি মনে করি তাদের তাদের হচ্ছে দেশটাকে তারা কীভাবে সাজাবে সেভাবে তাদের সংগঠিত হওয়া উচিত কিন্তু যদি কোনোভাবে এই বিপ্লবটা যদি ব্যর্থ হতো তাহলে হয়তো এমন হতো যে অনেক বড় বড় দল আছে যে দলগুলো তারা বলতো যে আমার এদের সাথে আমাদের কোনো যোগাযোগ ছিল না আমাদের সাথে এদের কোনো যোগসূত্র নাই আমরা কিন্তু এদের কোনোভাবে সমর্থন করছি না কিন্তু এখন দেখেন বিপ্লব সফল হয়েছে এখন কিন্তু সবাই কিন্তু ক্রেডিটের ভাগিদার হতে চাচ্ছে তো এই যে সমন্বয়ক যারা এরা এদেরকে আমি কাছ থেকে চিনি আপনারা হয়তো দেখেছেন এরা আমারই বড় বড়ো ভাই আমাদের ছোটো ভাই আমাদের বন্ধু তো এদেরকে আমি কাছ থেকে খুব কাছ থেকে চিনি এরা ভুল পথে যাবে বলে আমার মনে হচ্ছে না এরা ঠিক দিকে যাবে কিন্তু এদেরকে ভুল থেকে নেওয়ার জন্য অনেক মানুষ অনেক গোষ্ঠী অনেক কমিউনিটি রেডি হয়ে আছে এবং এদেরকে বিতর্কিত করার জন্য এদেরকে জাতীয় ভিলেন বানানোর জন্য বাংলাদেশ আওয়ামী লীগের এখন বাংলাদেশ বলো না আওয়ামী সন্ত্রাসী যারা আছে তারা তো এদেশ থেকে অনেক হাজার হাজার কোটি টাকা লুটপাট করে নিয়ে গেছে এই ওরা তো এখন দেশে নাই ওরা কি করতেছে টাকাটা দিয়ে ওই টাকাটা ইনভেস্ট করতেছে ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন কমিউনিটিতে লভিস্ট ফার্মে যাতে করে এই সমন্বয়দেরকে বিতর্কিত করা যায় তো এখন এটা সাধারণ মানুষের কমন সেন্সের ব্যাপার যারা সাধারণ ছাত্র জনতা তারা কমন সেন্স তাদের কমন সেন্সের ব্যাপার যে আসলে কি ছেলেগুলো ঠিক করছে না ভুল করছে মেয়েগুলো ঠিক করছে না ভুল করছে এটা আমাদের বিবেচনার বিষয় আমি ধরেন আমি তো প্রত্যেকটা বিষয়ে শেখ হাসিনাকে যখন দেখেছেন যখন ছিল তখন তো দেখেছেন শেখ হাসিনা যখন ছিল থাকাকালীন অবস্থায় হচ্ছে কি তার বিরোধিতা করেছি তার হচ্ছে কি দিকে প্রশ্ন তুলেছি বিতর্ক করেছি হ্যাঁ এবং ভুল ধরাই দিছি ডিরেক্ট এবং বিরোধিতা করেছি ডিরেক্ট ওপেনলি ভয় তো ওই সময় ছিল যদি বলি যে ভয় মোটেও ছিল না এটা একটা মিথ্যা কথা হবে এটা একটা ভুয়া কথা হবে বাবা মার মানে পরিবার হারানোর ভয় কান্না থাকে যখন দেখবেন যে বাবার মুখের ওপরে বা কপালে বন্দুক ঠেকানো মায়ের কপালে বন্দুক ঠেকানো তখন দেখবেন পৃথিবী একদম মনে হচ্ছে পৃথিবী আসলে খুব তুচ্ছ এরকমটাই মনে হয় মনে হবে তো এখন আমার যে অবস্থা ছিল আমি সেইখান থেকে না আমি সমন্বয়কদেরকে এখন পরিমাপ করছি এই মানুষগুলো এখন সবচেয়ে বড়ো থ্রেটের মধ্যে